হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ আমি তোমাদেরকে টুনটুনি পাখির গল্প শোনাতে চলেছি, যেখানে বনের একটা ছোট্ট পাখি টুনটুনি কিভাবে তার নিজের ছানাদেরকে এবং বনের অন্যান্য পাখিদের ছানাদেরকে রক্ষা করেছিল নিজের বুদ্ধির দ্বারা, সেই গল্পটাই শোনাবো। তোমরা সকলে কিন্তু মন দিয়ে গল্পটা দেখো এবং শোনো, আর ভিডিওটি যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো। গভীর জঙ্গলের মধ্যে একটা গাছের কোঠরের ভেতরে টুনি পাখির বাসা ছিল। টুনি পাখিটা সেই বাসার মধ্যে তার দুটো ছোট্ট ছানাকে নিয়ে থাকতো। একদিন টুনি মা তার দুটো ছানাদেরকে বাসায় একা রেখে তাদের জন্য খাবার আনতে জঙ্গলের ভেতরে গেছিল। সেখানে ছানা দুটো একাই ছিল, একটা ছানার নাম পিট্টু আর একটা ছানার নাম কুট্টু। পিট্টু ছিল বড় ছেলে আর কুট্টু ছিল ছোট ছেলে। পিট্টু ছিল খুবই শান্ত প্রকৃতির এবং বুদ্ধিমান, আর কুট্টু ছিল একটা দুষ্ট প্রকৃতির, মানে সে কারোর কথা শুনতে চাইত না। সেদিন ছিল ঝড় বৃষ্টির দিন। পিট্টু আর কুট্টু এর আগে কোনোদিনও বৃষ্টি দেখেনি, এটাই ছিল তাদের জন্মানোর পর প্রথম বৃষ্টি। তাই কুট্টু বৃষ্টি দেখার জন্য বারবার বাইরে চলে আসছিল, আর পিট্টু তাকে বারবার মানা করছিল। সে কুট্টুকে বারবার ভেতরে নিয়ে যাবার চেষ্টা করছিল, কারণ তাদের মা ফল আনতে যাওয়ার আগে বলে গেছিল তারা দুজন যেন একদম বাসার বাইরে না যায়, কারণ বাইরে তাদের জন্য অনেক রকম বিপদ অপেক্ষা করে রয়েছে। কারণ বনের মধ্যে নাকি দুটো শিকারি পাখি ঘুরে বেড়াচ্ছে, যারা কিনা পাখিদের ছানাদেরকে শিকার করে খায়। তার জন্যই তাদের মা তাকে বারণ করেছিল বাইরে না যেতে। অনেক বুঝিয়ে পিট্টু কুট্টুকে গাছের কোটরের ভেতরে নিয়ে এসে রাখলো। ওইদিকে টুনটুনি মা বাচ্চাদের জন্য খাবার আনতে আনতে বনের ভিতরে আটকে পড়েছিল, কারণ সেদিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টির দিন। হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি নেমে এসেছিল, তাই সে বাড়ি ফিরতে পারছিল না, তাই একটা গাছের ডালে দাঁড়িয়েছিল। তখনই তার বন্ধু কাকলি এলো। এই টুনি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আমি বাচ্চাদের জন্য খাবার আনতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামায় আমি বাড়ি ফিরতে পারিনি, তাই এখানে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টিটা কমলেই আমি বাড়ি থেকে রওনা দেব। একি, তুই তোর বাচ্চাদেরকে বাসায় একা রেখে চলে এসেছিস? তুই জানিস না এই জঙ্গলে দুটো শিকারি পাখি ঘুরে বেড়াচ্ছে, যারা সব পাখিদের ছানাদেরকে খেয়ে ফেলছে। তুই শিগগিরই বাড়ি যা। হ্যাঁ জানি গো কাকুলিদি, গত বুধবার আমি যখন বনের মধ্যে ছানাদের জন্য খাবার আনতে গেছিলাম, তখন ওখানে আমি যা দৃশ্য দেখেছি তা তোমাকে বলবার মতো নয় কাকুলিদি, আমার নিজের চোখে দেখা। সেখানে গিয়ে দেখলাম আমি একটা বিশাল বড় শিকারি পাখি টিনটিনের একটা ছানাকে কিভাবে ধরে খাচ্ছিল, তারপর আর একটা ছানাকেও খেতে যাচ্ছিল। ঠিক তখনই আমি ওখানে পৌঁছাই, তারপর আমি বুকের মধ্যে অনেক সাহস নিয়ে ঈগলটাকে বললাম, ঈগল দাদা, তুমি কিন্তু এটা একদম ঠিক কাজ করছো না, তুমি তো টিনটিনের একটা ছানাকে খেয়েই ফেলেছো, আর একটা ছানাকে খেও না ঈগল দাদা, ওকে তুমি রেহাই দাও, ছেড়ে দাও ওকে। আই টনি, তুই কি না আমার উপরে কথা বলছিস? তোর তো কম সাহস না, তুই জানিস না আমি কে,
আমি চাইলে এক্ষুনি তোকেও ধরে খেতে পারি, বুঝলি? তুই কিনা একটা ছোট্ট পাখি আমার উপর বাটপাড়ি করার চেষ্টা করছিস। হ্যাঁ, তুমি যদি ওকে ছেড়ে না দাও আমি কিন্তু তাহলে চিৎকার করব, চিৎকার করে বনের সমস্ত পাখিদেরকে আর বনের রাজাকেও ডাকব। তুমি ওদের সাথেই বোঝাপড়া করে দিও। ঠিক আছে টনি, আমি এইবারের মতো চলে গেলাম। তুই আজ আমার মুখের থেকে খাবার কেড়ে নিলি তো, ঠিক আছে, একদিন তোর ছানা দুটোকেও আমি ধরে এভাবেই খাবো, দেখে নিস। তুই শুধু দিন গুনতে থাক, আজকের মতো চলে গেলাম। এই বলে ঈগলটা ওখান থেকে চলে গেল, আর তারপরই টিনটিন তার বাসাতে ফিরে এলো। কি হলো আমার ছোট্ট ছানার, ওর এরকম রক্ত কেন সারা গায়ে? ওর মাথাটাও কোথায়? ওর কি হলো? কি হয়েছে ওর? টিনটিন, তুমি এভাবে ভেঙে পড়ো না টিনটিন। কি করবে বলো? তোমার ছানাকে তো ঈগলে এসে খেয়েছে। তোমার আরেকটা ছানাকেও খেতে যখন যাচ্ছিল ঠিক সেই সময় আমি এখানে পৌঁছে গেছিলাম। আরেকটু দেরি হলে তোমার আরেকটা ছানাকেও ঈগলটা ধরে খেয়ে দিত। অনেক কষ্টে আমি ঈগলটাকে এখান থেকে তাড়িয়েছি, জানো তো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ তোমার জন্য আমার একটা ছানা তো প্রাণে বাঁচলো বলো, নইলে আজ ঈগলটার পেটে ও চলে যেত। আচ্ছা কাকুলিদি, এভাবে আর কতদিন বলো তো? কতদিন আমাদেরকে ভয় ভয়ে থাকতে হবে এভাবে? একদিন না একদিন তো আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতেই হবে বলো, নইলে আজ তো টিনটিনের বাচ্চাকে খেয়েছে, কাল যে তোমার বাচ্চাকে বা আমার বাচ্চাকে খাবে না তার কোনো ঠিক আছে বলো? আমরা তো সবসময় ছানাদের সাথে থাকতে পারি না বলো, আমাদেরকে তো খাবারের জন্য বাইরে আসতেই হবে, তাই না? সবসময় তো আমরা বাসায় ছানাদের সাথে থাকতে পারবো না, ফলানোর জন্য আমাদেরকে তো বনে যেতেই হবে। যেভাবেই হোক ওর মোকাবিলা আমাদেরকে তো করতেই হবে বলো, আর কতদিন আমরা এইভাবে ভয় পাবো বলো তো? কিন্তু টনি, একজন তো ছোট ছানাদেরকে শিকার করছে না, দুজন করছে, আমরা কিভাবে ওদের দুজনের সাথে মোকাবিলা করব বলো তো? আমরা তো বনে ছোট ছোট পাখি, আর ওরা হলো অনেক শক্তিশালী আর বড় দেহের অধিকারী, ওদের সাথে কি করে আমরা যুদ্ধ করব বলো তো? আমরা সবাই যদি ওদের ভয়ে হাত গুটিয়ে বসে থাকি তাহলে তো ওরা এক এক করে বনের সব পাখিদের ছানাদেরকে খেয়ে ফেলবে বলো? তাই আমি ঠিক করেই ফেলেছি, আজ ওদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি। যেভাবেই হোক আজ ওদের একটা না একটা ব্যবস্থা করতেই হবে। তুমি আমার সাথে থাকবে কি না বলো? আর তুমি যদি না থাকো তাহলে থাকতে হবে না গো, আমি একাই করতে পারবো। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ রইল বন্ধু, তুমি আমার ছানাদেরকে একটু দেখে রেখো, ওরা বাসায় একা আছে। তুমি চিন্তা করো না টনি, আমি তোমার ছানাদেরকে দেখে রাখবো, তুমি শুধু নিজের খেয়াল রেখো, আর যদি পারো তুমি ওখান থেকে তাড়াতাড়ি ফিরে এসো। এই বলে টনি ওখান থেকে একটা ঈগলের বাসার দিকে রওনা দিল। ওইদিকে ঈগলটা তার বাসাতে তার দুটো বন্ধু পেঁচার সাথে থাকতো, সে তখন পেঁচাদেরকে বলতে লাগলো, ওই টুনিকে একদিন আমার হাতের কাছে পাই, তারপর টুনিকে আমি অস্ত গিলে খাবো। ও আমার মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে তো, একদিন শুধু ওকে হাতের কাছে পাই। ঈগলটা তার বন্ধুদের সাথে এইসব কথা আলোচনা করতে না করতেই ঈগলটা হঠাৎ করে দেখলো টুনি পাখি তার বাসাতে হাজির। আরে এ তো দেখছি মেঘনা চাইতে জল, আজ কোথায় পালাবি টুনি আমার হাত থেকে? দেখি তুই পালাস কি করে। এইসব কথা বলে যেই না টুনিকে খেতে গেল, অমনি টুনি বলতে লাগলো, তুমি আমাকে খেতেই পারো, কিন্তু আমাকে খাবার পর তোমার সাথে যা যা হবে তার জন্য কিন্তু আমাকে আবার দায়ী করো না, কারণ তখন তো আমি আর বেঁচেই থাকবো না। কি বলছিস তুই? যা যা হবে মানে আমার সাথে আবার কি হবে রে?
তোর কথা আমি কিছুই বুঝতে পাচ্ছি না রে, একটু খুলে বল আমাকে। আরে জানো তো ঈগল দাদা, আমাকে তো আমার বর খাবে গো। ও আমার ছানাদেরকে খেয়েছে, এখন ও বলছে ও নাকি আমাকেও খাবে, কারণ ও যে তোমার মতোই একটা ঈগল গো। তাই ও আমাকে বলেছে ওই আমাকে খাবে, আমার উপর নাকি শুধুমাত্র ওরই অধিকার আছে, আমার উপর নাকি আর কারোর অধিকার নেই। ও জানো তো খুবই শক্তিশালী, ওর মতো শক্তি এই বনে আর অন্য কোনো পাখির নেই। ঈগল দাদা, তোমার কি অত শক্তি আছে বলো যে তুমি ওর সাথে লড়াই করে ওকে হারাবে? কেউ পারবে না। চল তো আমার সাথে, দেখি তো ও কত শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও গিয়ে দেখিয়ে দাও যে তুমি এই বনে সব থেকে শক্তিশালী। ওই প্যাটার মজা দেখিয়ে তুমি তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু। এরপর টুনি ঈগলটাকে নিয়ে আরেকটা ঈগলের বাসায় গেল, আর তাকে বলে দিল যখন ওই ঈগলটা তাকে খেতে আসবে ও যেন গিয়ে তার উপরে আক্রমণ করে। আরে টুনি, তুই কি আমার খাবার হওয়ার জন্য আমার গুহাতে এসেছিস? হ্যাঁ, তুমি তো আমার ছানাগুলোকে ধরে খেয়েছো, আর আমার বেঁচে থেকে কি হবে বলো? তা ভালোই করেছি। এই বলে যেই নাইগলটা টুনিকে খেতে গেল, অমনি অন্য ঈগলটা ওখানে হাজির হয়ে গেল। তোর তো বড্ড সাহস দেখছি, টুনি শুধু আমার শিকার, আমি খাবো। টুনির উপর শুধু আমার অধিকার, ওকে শুধু আমি খাবো, বুঝেছিস? এইসব কথা বলতে না বলতেই দুজনের মধ্যে তুমুল মারপিট আরম্ভ হয়ে গেল। মারপিট করতে করতে পুরো রক্তারক্তি অবস্থা হলো তাদের। মারপিট করার পর দুজনের শরীর থেকে এতটাই রক্ত বেরোলো যে দুজনের মধ্যে কেউই আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। তারপর ওখানে টুনি এসে বলল, দেখেছো তো কর্মের ফল কেমন বাতাসে নড়ে? তোরা বনের অনেক পাখিদের ছানাদেরকে খেয়েছিস, এখন তোরা দুটো মর, বুঝেছিস? আরে ঈগল দাদা, কেমন লাগলো বলো? আর জানো তো ও তো আমার কোনো বরই না, আমি তো তোমাকে ওই কথাগুলো এমনি বলেছিলাম যাতে তুমি ওকে মারার জন্য এখানে আসো, আর তোমাদের দুজনের মধ্যে লড়াই হোক, আর তোমরা দুজনেই লড়াই করতে করতে মারা যাও। একটু আগে তুই যে ওকে বললি যে তোর ছানাদেরকে ও নাকি ধরে খেয়েছে, আর ও তো দেখলাম তোর কথা সায় দিচ্ছে, তাহলে ও তোর বর না, তাহলে তোর কথা সায় দিল কেন? জানতাম গো ঈগল দাদা, তোমার মনের মধ্যে এখন শুধু এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। আসলে কি জানো তো, ও আমাকে খাবার এতটাই লোভ জেগেছিল যে ও আমি কি বলছি না বলছি ওর মাথায় ওইসব কিছুই আসছিল না, ও শুধু আমার কথাতে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিল। আমি এখন চললাম তো ঈগল দাদা, এখন তোমরা এখানেই পড়ে পড়ে মরো। টুনি যাস না, টুনি আমাকে বাঁচা, টুনি যাস না। তারপর টুনি ঈগলের গুহা থেকে নিজের বাসার দিকে রওনা দিল। তারপর বাসায় যখন এলো, এসে সামনে যখন জল দেখলো, টুনি মনে মনে একটু অবাক হলো। আরে আমার বাসার মধ্যে এত জল কোথা থেকে এলো? মনে হয় বৃষ্টির জল সব কোঠরের ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমার ছানাগুলোকে তো এখানেই রেখে গেছিলাম, ওরা কোথায় গেল? কাকুলি থেকে তো আমার বাসাতে আসতে বলেছিলাম আমার ছানাগুলোকে দেখাশোনা করার জন্য, কিন্তু ও কি তাহলে এলো না? এইসব কথা টুনি একা একাই বলার পর ওখান থেকে মনের দুঃখে অনেক দূরে চলে গেল। তারপর টুনি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, আর মনে মনে ভাবলো তার ছানাদের কি হলো। ঠিক তখনই কাকুলি ওখানে এসে উপস্থিত হলো। তারপর টুনিকে কাঁদতে দেখে কাকুলি বলল, কি হয়েছে টুনি, তুমি এভাবে কাঁদছো কেন, আর তুমি এতক্ষণ ছিলে কোথায় গো?
বললো, আমার ছানাদেরকে তো তোমাকে দেখে রাখতে বলেছিলাম, তুমি কি আমার বাসাতে যাওনি ওদেরকে দেখতে বলো? আমি যে বাসাতে গিয়ে ওদেরকে দেখতে পেলাম না। তখন কাকুরি বলল, তুমি চিন্তা করো না টুনি, তোমার ছানারা আমার বাসাতে আছে গো। তাই তুমি সত্যি বলছো? হ্যাঁ টুনি সত্যি। তাহলে এক্ষুনি আমাকে ওদের কাছে নিয়ে চলো বন্ধু। হ্যাঁ হ্যাঁ চলো। তারপর টুনি কাকুরির সাথে কাকুরির বাসাতে গেল। বলতো আমরা এই গল্পটা দেখে কি শিখলাম? আমরা শিখলাম যে আমাদের জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, তার থেকে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে বরং তার সাথে মোকাবিলা করা উচিত। তাহলেই আমরা সেই বিপদকে হার মানাতে পারব। তাতে যদি আমাদের দেহের শক্তি বল কমও হয় টুনি পাখিটির মতো, আমরা চাইলে আমাদের বুদ্ধির দ্বারাও সব রকম বিপদের মোকাবিলা করে সেই বিপদ থেকে আমরা সকলেই জয়ী হতে পারি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইকও দিয়ে দিও। টাটা বন্ধুরা।